দর্শক হাজার হাজার দর্শকদের পলতালিতে যেই নৌকা দুটি আসছে, এক পাশে আত্রাই এক্সপ্রেস, অপর পাশে বিজয় বাংলা। দেখা যাক দুর্দান্ত পারফরমেন্স, তরঙ্গ পানির উপরে তরঙ্গের ঢেউ ঢেউ চলে আসছে, সামনের দিকে এগিয়ে আসছে দুটি নৌকা। সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মাঝি মাল্লাদের ছন্দে ছন্দে যে নৌকাটি এগিয়ে আসছে, আত্রাই এক্সপ্রেস জমাইঘুরি আটঘরিয়া পাবনা। আত্রাই এক্সপ্রেস জমাইঘুরি আটঘরিয়া পাবনার নৌকাটি গরুড়ি কৈজানা এই মঞ্চের সামনে অবস্থান করা নৌকা ঘুরিয়ে মঞ্চের সামনে নিয়ে আসুন। রাজা জামাই নৌকা ঘুরিয়ে মঞ্চের সামনে নিয়ে আসুন। দর্শক, চিকনাই নদীর বুক চিরে যে দুটি নৌকা কিছুক্ষণের ভিতরেই চলে আসবে প্রতিযোগিতার মাধ্যমে, সেই দুটি নৌকার এক প্রান্তে থাকবে আত্রাই এক্সপ্রেস জুমাইখুরি, অপরটি বিজয় বাংলা বিআর হরিপুর। বিজয় বাংলা বিআর হরিপুর দুটি নৌকার একটি নৌকা বিজয় বাংলা বিআর হরিপুর থাকবে নদীর পূর্ব পাশে, এবং পশ্চিম পাশে থাকবে আত্রাই এক্সপ্রেস জুমাইখুরি। বিজয় বাংলা পূর্ব পার এবং আত্রাই এক্সপ্রেস পশ্চিম পার। আপনারা আপনারা ভলেন্টিয়ার নিয়ে স্টার্টিং পয়েন্টে চলে যান। আত্রাই এক্সপ্রেস আমাদের ভলেন্টিয়ার যাবে এখানে কোনো কথা নাই, ভলেন্টিয়ার রুখিয়ে নেই। আমরা নৌকার প্রতিনিধিদের নিয়ে সভা করে আইন করে আপনাদের মতামত নিয়ে কিন্তু ভাই আপনারা এখানে আসছেন। আপনারা সবাই একজন থাকেন, সহযোগিতা করুন, একটা টান না, টান অনেক। আমাদের সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব তানভীর ইসলাম সাহেব যাবে আত্রাই এক্সপ্রেসে, এবং চাকু আত্রাই এক্সপ্রেসে আপনারা গেল আমাদের আমাদের চাকু খেয়ে আত্রাই এক্সপ্রেস। প্রত্যুষ ভাই আপনি এখানে আছেন, আত্রাই এক্সপ্রেস প্রত্যুষ ভাই ভাই আপনি মঞ্চে আসুন, আমাদের কাছে আসুন। আত্রাই এক্সপ্রেস প্রতিনিধি প্রত্যুষ ভাই ভাই এখানে আছেন, এখানে আছেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি হরিপুরের বিজয় বাংলা নৌকাটি সামনে কোনো একটা ধূপ জ্বালিয়ে অথবা কোনো কিছু জ্বালিয়ে তারা নৌকাটি পুত পবিত্র করে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি বিআর হরিপুর বিজয় বাংলা আত্রাই এক্সপ্রেস জমাইখুরি, আত্রাই এক্সপ্রেস এবং বিআর হরিপুর বিজয় বাংলা নৌকাটির প্রতিযোগিতা কিছুক্ষণের ভেতরে শুরু হতে যাচ্ছে। সুপ্রদর্শক, নৌকাটি প্রতিযোগিতার উদ্দেশ্যে তার স্টার্টিং পয়েন্টে যাচ্ছে, এই মুহূর্তে ঘাট ছেড়ে রওনা দিয়েছে কমিটির প্রতিনিধি সহ। সুপ্রদর্শক, আমরা দেখতে পাচ্ছি চিকনাই নদীতে আত্রাই এক্সপ্রেস পূর্ব সাইড দিয়ে ছুটে চলছে তার স্টার্টিং পয়েন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অপরপক্ষে যে নৌকাটি অংশগ্রহণ করবে প্রতিপক্ষ হিসেবে সে নৌকাটি হলো বিআর হরিপুর বিজয় বাংলা এক্সপ্রেস। বিজয় বাংলা এক্সপ্রেস
বিহার হরিপুর বনাম আত্তারি এক্সপ্রেস জমাইখুরি। আমাদের মর্ম প্রদক্ষিণ করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, চিন্তায় নদীর মুখে এর তুলে দর্শক, আমরা দেখতে পেলাম এই মুহূর্তে একটা নৌকার দুর্ঘটনা। নৌকার হাল ভেঙে পবাখালীর নৌকাটির হাল ভেঙে পানিতে পড়লো এবং মাঝিটি অলরেডি পানিতে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝি নিচে পড়ে আসছে এবং নৌকাটি এখানে হাল ভেঙে পড়ে গেছে। এমন একটা উত্তেজনাপূর্ণ অবস্থায় নৌকাটির হাল ভেঙে পড়ে গেল। দর্শক, এদিকে পানিতে পড়ে আছে নৌকাটির মাঝি। আমরা দেখতে পাচ্ছি নৌকাটির মাঝি একটি ছোট ডিঙি নৌকায় উঠছে। দেখা যাক বিচ্ছিন্ন ঘটনা, এগুলো সাধারণত ঘটে না, কিন্তু এ ধরনের ঘটনা ঘটবে না এরকম কোনো কিছুই বলা যায় না। দর্শক, এটা পবাখালী এক্সপ্রেস। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি পবাখালীর নৌকাটি হাল ভেঙে যাওয়ার পরে উল্টা দিক হয়ে তারা ফিরে যাচ্ছে, হয়তোবা তারা চলে যাচ্ছে, এখান থেকে বিদায় নিচ্ছে। তারা এসেছিল এই নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চিকনাই নদীতে, কিন্তু হাল ভেঙে যাওয়ার পরে তারা ডিসিশন পরিবর্তন করে এখন ফিরে যাচ্ছে তারা গন্তব্যের স্থলে। সুপ্রিয় দর্শক, পবাখালী এক্সপ্রেস তার মাঝি মাল্লাদের নিয়ে এগিয়ে আসছে। আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি এই নৌকাটির হাল ভেঙে পানিতে পড়ে গিয়েছিল হালের মাঝি মাঝি এবং তাকে প্রতিবেশী একটা ছোট ডিঙি নৌকা টেনে উপরে তুলিয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই এবং আজকে প্রথম প্রতিযোগী আমাদের মাঝে আসবেন বিহার হরিপুর বিজয় বাংলা এক্সপ্রেস বনাম বনাম আপ্রায় জমাইখুরি এক্সপ্রেস। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আসবে। সুপ্রিয় দর্শক, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। প্রিয় দর্শক, প্রতি বছর আপনাদের নিয়ে আপনাদের সাথে আনন্দ উপভোগ করার জন্য যিনি আয়োজন বারবার করে থাকেন আমাদের আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আটঘরিয়া পৌরসভার সম্মানিত মেয়র রিশানটি হাতে নিয়ে যেই নৌকা এই বাসকে প্রথমে অতিক্রম করবে সেই নৌকাটি হবে আজকের আপনার
সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের ভিতরেই এই চিকনাই নদীর বুক চিরে যে দুটি নৌকা আসবে তার এক প্রান্তে আছে আত্তারি এক্সপ্রেস জমাইখুরি বনাম, অপর প্রান্তে রয়েছে বিজয় বাংলা বিহার হরিপুর। বিজয় বাংলা বিহার হরিপুরের অবস্থানটি থাকবে নৌকার নদীর পূর্ব পাশে এবং আত্রাই এক্সপ্রেসের অবস্থানটি থাকবে নদীর পশ্চিম পাশে। আমরা দেখতে পাচ্ছি চিকনাই নদীর পানিতে কিছু পোলাপান ভাসছে। দর্শক, আমরা কিন্তু নৌকাটি দেখতে পাচ্ছি, অলরেডি নৌকাটি দেখা যাচ্ছে, অলরেডি নৌকাটি দেখা যাচ্ছে হাজার হাজার দর্শকদের করতালিতে নদীর দর্শক, হাজার হাজার দর্শকদের করতালিতে যেই নৌকা দুটি আসছে, এক পাশে আত্রাই এক্সপ্রেস, অপর পাশে বিজয় বাংলা। দেখা যাক দুর্দান্ত পারফরমেন্স, তরঙ্গ পানির উপরে তরঙ্গে ঢেউ ঢেউ চলে আসছে, সামনের দিকে এগিয়ে আসছে দুটি নৌকা, দুটি নৌকার একটি বিজয় বাংলা বিহার হরিপুর এবং অপরটি জমাইখারি আত্রাই এক্সপ্রেস। দর্শক, জানিয়ে রাখা ভালো যে এই নদীতে দুটি নৌকা বয়ে চলছে, বয়ে আসছে সেই নদীটি চিকনাই নদী। দর্শক, ঢেউ খেলতে খেলতে চলে আসছে দুটি নৌকা, আর অল্প একটু জায়গা, কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পারবো কে তার বিজয়ের পতাকাটি দেখিয়ে দেয় কমিটিকে এবং কমিটি বিজয় ঘোষণা করে। দর্শক, সারি সারি বৈঠকে আমাদের মনে হচ্ছে বিজয় বাংলা বিহার হরিপুর নাকি। দর্শক, আমাদের তো তাই মনে হইল, কমিটি যেটা সিদ্ধান্ত দেয় কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দর্শক, দুটি নৌকার মন মাতানো অপরূপ দৃশ্য, হাজার হাজার দর্শকদের বিনোদনের খোরাক জুটিয়ে যে দুটি নৌকা চলে আসলে, এক প্রান্তে রয়েছে বিজয় বাংলা বিহার হরিপুর, অপর প্রান্তে রয়েছে আত্রাই এক্সপ্রেস জমাইখুরি। দর্শক, হয়ে গেল বিহার হরিপুর বিজয় বাংলা বনাম আত্রাই এক্সপ্রেস জমাইখুরি দুটি নৌকার প্রতিযোগিতা। আপনারা দেখতে পেলেন চোখ জুড়ানো জুড়ানো এক অপরূপ দৃশ্য, যে দৃশ্যগুলো দেখার জন্য হাজার হাজার দর্শক বৃন্দ এসেছেন এই চিকনাই নদীর পারে। এই নদীর এক প্রান্তে রয়েছে পাবনা জেলার আটঘরিয়া এবং অপর প্রান্তে রয়েছে পাবনা জেলার চাকর উপজেলার একাংশ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দর্শকদের আনন্দ ঘন উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে এই চিকনাই নদীর দুই পা। ছোট বড় সব ধরনের মানুষ এখানে এসেছে। কেমন লাগলো আপনাদের এই নৌকার প্রতিযোগিতাগুলো, আর কোন নৌকাটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক মেরে রাখতে পারেন, তাহলে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে নৌকা বাইস খেলাগুলো আপনাদের কাছে। দর্শকদের ভিতরে তারুণ্যের, দর্শকদের ভিতরে আনন্দ উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আত্রাই এক্সপ্রেস নৌকার মাঝি মাল্লারা নদীর এপার ওপার ঘোরাফেরা করছে। দর্শক, আপনারা দেখলেন বিজয় বাংলা বনাম আত্রাই এক্সপ্রেস দুটি নৌকার প্রতিযোগিতা। আমরা দেখতে পাচ্ছি চিকনাই নদীর উপরে ব্রিজের নিচ দিয়ে এই মুহূর্তে বিজয় বাংলা বিহার হরিপুর নৌকাটি এগিয়ে আসছে এবং দর্শকদের করতালিতে তারা আনন্দে উচ্ছ্বাসিত, তাদের মন মানসিকতা উৎফুল্ল। দর্শক, যে নৌকাটি এই মুহূর্তে চিকনাই নদীর
তরঙ্গ তুলে সামনে এগিয়ে যাচ্ছে এই নৌকাটি বিজয় বাংলা বিআর হরিপুর। জানিয়ে রাখা বলো নৌকাটি পাবনা জেলার আদাইকুলায় অবস্থিত হরিপুর গ্রামবাসীর উদ্যোগে তৈরি করা এই নৌকাটি।